ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে এমন একটি পানীয় নিয়ে আলোচনা করব যা কেমোথেরাপি থেকে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। বর্তমান সময়ে প্রতি বছর প্রায় 1,80,00,000 মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর 80,00,000 থেকে 1,00,000,000 মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা ক্যান্সার নিরাময়ের জন্য অনেক নামি দামি ওষুধ তৈরি করেছেন এবং আরও অনেক শক্তিশালী ওষুধ তৈরি করার চেষ্টা চলছে। কিছুদিন আগে ক্যান্সারের টিকাও আবিষ্কার হয়েছে, কিন্তু এখনও তা বাজারজাত হয়নি। তাই ক্যান্সারের রোগীদের এখনও অনেক দামি দামি ওষুধ গ্রহণ করতে হয় এবং সেই সাথে কেমোথেরাপিও দেওয়া হয় এবং এটি বেশ ব্যয়বহুল পদ্ধতি। তবে আমি আজকে আপনাদের মাঝে এমন একটি পানীয় নিয়ে কথা বলবো যা কেমোথেরাপি থেকে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। আর এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন 1923 সালের নোবেল প্রাইজ বিজয়ী অটো হেনরিস ওয়ার্গবার্গ। তো চলুন জেনে নিই সেই পানীয় সম্পর্কে। প্রথমে কিছু লেবুর রস সংগ্রহ করে ডিপ ফ্রিজে রাখবেন যেন তা একদম বরফে পরিণত হয়। এরপরে সেই লেবুর রসের বরফ পানি নিয়ে সংগ্রহ করে একটি গ্লাসে সংগ্রহ করবেন এবং সেই গ্লাসে আধা চামচ পরিমাণ বেকিং সোডা দিবেন। এক গ্লাস পানিতে 2 চামচ পরিমাণ লেবুর রস এবং আধা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নেড়ে আপনি প্রতিদিন রাত্রে খাবার 1 ঘন্টা পরে এটি খাবেন। প্রতিদিন খাবেন, আশা করি আপনার শরীরের ক্যান্সারের আর কোনো কোষ থাকবে না, অতি সহজে আপনার ক্যান্সার নিরাময় হয়ে যাবে। এবং এই পানীয়টি কেমোথেরাপি থেকে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।